প্রতিটি নৌকায় কলার ছড়ি, কেউ এসেছেন বিক্রি করতে, আবার কেউ এসেছেন কিনতে। এই চিত্র পার্বত্য জেলা রাঙামাটির কাপ্তাই হ্রদের। কাপ্তাইয়ের ব্যস্ততম জেটি ঘাটে প্রতি শনিবার বসে এই হাট। হ্রদের পার ঘেঁষে কেনাবেচা হলেও স্থানীয়দের কাছে পরিচিতি পেয়েছে ভাসমান হাট নামে, যেখানে বিক্রি হয় কলাসহ মৌসুমি ফল যা চাষ হয় রাঙামাটির পাহাড়ে। বিলাইছড়ি উপজেলার সদর, ধূপশীল, লতাপাহাড়, ফারুয়া, রাইখাং, ক্যাংরাছড়ি, কাপ্তাইয়ের হরিণছড়া, বারুদগোলাসহ দুর্গম পাহাড়ি অঞ্চল থেকে চাষিরা কলা নিয়ে হাজির হন এই বাজারে। আমরা তো ছোটকালে থেকে এখানে বিক্রি করে আর খেলার মোটামুটি দাম ভালো। আমরা অনেক পাহাড় থেকে কাটাই খেতে নিয়ে আসি এই জায়গায়। আচ্ছা, চুরি 400-500 টাকা বিক্রি করবে একচুরি। আর কোলাম সত্যি আমরা স্বাবলম্বী হই আমরা খেলা বেশি। আমরা উপজেলা বিলাইছড়ি উপজেলা পানি তো সিজন কম, পানি আসতে আমরা একটু কষ্ট হয়, তারপর আনতে হয় আস্তে আস্তে করে শত বুড়ে করে আনতে হয়। আর নাহলে আগে তো বড় বোতে নিয়ে আসি আমরা, আস্তে আস্তে 10-20 টাকা করে এখন নিয়ে আসে। ভাড়া বেশি, দাম বেশি, আপনার তো ভাড়া 100 টাকার জায়গা 200 টাকা 250 টাকা এরকম ভাড়া দিয়ে আসি। আমি সব জায়গা থেকে আসে, পারওয়া সহ, পারওয়া আছে আপনার টক্কানালা, বিলাইছড়ি, হরিণছড়া, এসব মানে যেতে যতটুকু পানি লাগে আসে অতটুকু থেকে চলে আসে। রাসায়নিক মুক্ত এবং সুস্বাদু এসব ফল সংগ্রহ করতে প্রতি হাটে ছুটে আসেন দেশের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীরা। এখানে মোটামুটি অন্যান্য জায়গা থেকে এখানে মোটামুটি ঠিক আছে আপনার প্রাইসের ক্ষেত্রেও। আর এগুলো যখন চট্টগ্রামে যায় তখন প্রাইস তো অবশ্যই যখন বাড়ার উপর এটা বেশ করবে তখন অবশ্যই বাড়তি পড়বে, এরপর বেশ করে বাড়াও বাড়তি পড়ে। সেই জন্য এখান থেকে যখন নেন মানে আমরা নিতে আসি তখন আমরা বাড়াটাও একসাথে মানে কী করে এটা মেনটেন করে তখন নেওয়ার চেষ্টা করি। অন্য জায়গার তুলনায় এখানে বাজার চাহিদাও এখানে লোকালই বেশি, লোকাল আপনার যেগুলো পাইকারিগুলো বেশি, যেমন বাইরের কোনো কাজ পাইকার কম আছে, যারা মানে চিটঙ্গের বেশি পাইকার এখানে আসে এখান থেকে। তিন চার দিন আগে কাটে তারপরে এখানে আসে, সে কারণে আর পানি একটু এখন খালে কম, সেই জন্য কেলা ফুল মানে একটু কম এখন। আমরা কেলা এই ধরনের কেলা ওখানে কম, ওখানে পাওয়া যায় না, এখানে মধ্যে কেলা একটু বেশি, সেই কারণে এখান থেকে নিয়ে পাইকারি নিয়ে ওখানে খুচরা বিক্রি করা হয়। আর আলাদা অবশ্য যে নরসিংদীর কেলাগুলো একটু মানে যে পুষ্টি কম, এগুলোতে একটু পুষ্টি বেশি, এখানে কোনো বেজাল নাই, ওগুলোতে একটু বেজাল থাকে, বেজাল বলতে মেডিসিন দিয়ে পাকাতে হয় নরসিংদীর কেলাগুলো, আর এমনি তো হয় না অটোমেটিক হয়। কাপ্তাই জেটি ঘাট বাজার ব্যবসায়ী সমিতি সূত্রে জানা যায় এখন প্রতি হাটেই লাখাধিক টাকার কলা বেচাকেনা হচ্ছে। কাঁঠাল, আনারস, অন্যান্য জিনিস তো আছেই, এই আমার বাজারের হাসিল কম, তারপরে এই যে কলা একটু সস্তা পাওয়া যায়, ভালো মানের কলা পাওয়া যায়, সেই জন্য দূর দূরান্ত থেকে যেমন চট্টগ্রাম এদিকে মিরসরের পর্যন্ত চলে, মিরসরের অনেক সময় নোয়াখালী পর্যন্ত চলে যায় দেখা যায়, আর এদিকে রাঙ্গুনিয়া তো পুরো আছে, রাঙ্গুনিয়া, রাউজান, হাটাদারি এদিকে তো আছে, এই সব জায়গায় এখান এখান থেকে কলা নিয়ে মানুষ ব্যবসা করতেছে, এখানে কলা নিয়ে ব্যবসা করার ভালো সুযোগ সুবিধা আছে, এখান থেকে কলার মানও খুব ভালো। প্রতিহাটে আপনার সিজন অনুসারে আর কি, সিজন অনুসারে কোনো তখন যখন ডাল সিজন থাকে তখন লক্ষাধিক টাকার বিক্রি হয়, আর যদি সিজন ভালো সিজনের মধ্যে 3-3 লক্ষ টাকার উপরে এখন ডেলি কলা বিক্রি হয়। এই এই এখানকার উপজাতিরা এই কলা, কাঁঠাল, লিচু এগুলো নিয়ে আগে তো বাইরের থেকে তরমুজ আসতো, এখন এদিক থেকে এই তরমুজ বাইরের দিকে যাচ্ছে, এইগুলো করে তারা খুব স্বাবলম্বী, তারা খুব সুস্বাদ খুব ভালোভাবে চলতেছে, অনায়াসে চলতেছে,